আমাদের পার্টি একটি শৃঙ্খলা পরায়ণ পার্টি, কিন্তু কখনো কখনো আমি লক্ষ্য করি পার্টিতে বহিরাগতদের হস্তক্ষেপ হচ্ছে। রবিবার আগরতলা সরকারি বাসভবনে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হঠাৎ এরকম মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ত্রিপুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018 থেকে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। কমিউনিস্টদের থেকে শাসনমুক্ত হওয়ার পর দলের দায়িত্ব পেয়ে ত্রিপুরা রাজ্যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, ত্রিপুরার মানুষ তার সাক্ষী, আমার প্রতি যে আস্থা আমার দল দেখিয়েছেন কাজের মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি এই দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাব, দল আমাকে যখন যে দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে করে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি। পার্টিতে বহিরাগতদের হস্তক্ষেপের সম্পর্কে উপর মহলে বিস্তারিত জানিয়েছেন বলে এদিন অভিমত ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার 2018 থেকে দ্বিতীয়বার সরকার এসছে এবং কমিউনিস্ট থেকে মুক্ত হওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। ত্রিপুরার মানুষ তার সাক্ষী, আর এই সরকার সর্বোত্তভাবে ত্রিপুরার মানুষের উন্নয়নের সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বাস করি এবং ওনার নেতৃত্বে আমি কাজ করব। আমাকে যে যে দায়িত্বগুলি দেওয়া হয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি কাজ করি, আগেও করব। কিন্তু সময়ে সময়ে যেগুলি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সংগঠিত পার্টি, তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফেরেন্স হয়, আর সেই বিষয়ে আমি অবগত করিয়েছি। পার্টি আমরাই চালাবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নাড্ডাজির নেতৃত্বে, এবং সংগঠন এবং সরকার সঠিক দিশাতে কাজ করব। এইভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারফেরেন্স, তার বিষয়ে অবগত আমি করিয়েছি। নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এক নিষ্ঠাবান পার্টি, পার্টি উইথ ডিফারেন্সেস, আর সেই দিশাতে নিশ্চিত আমরা সবাই মিলে কাজ করব। আর আমার পূর্ণ বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজির উপর, ওনার আশীর্বাদ এবং ওনার স্নেহে আমি কাজ করার সুযোগ পেয়েছি পার্টিতে, এবং যেখানে যখন যেই দায়িত্ব ওনার কাজ করার আগ্রহ দেবেন আমি সেই দায়িত্বে কাজ করব, ওনার মার্গদর্শনে কাজ করব। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি একটি নিষ্ঠাবান পার্টি। ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার মানুষের উন্নয়নের সরকার, আর সেই দিশাতে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার কথাও বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তবে মাঝে মাঝে যে পার্টিতে বহিরাগতদের হস্তক্ষেপ হয় সেই বিষয়ে উপর মহলে বিস্তারিত জানিয়েছেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান তিনি। সূত্রের খবর অনুযায়ী এরপরই নয়াদিল্লির থেকে ডাক আসে হাইকমান্ডের। উপর মহলের নির্দেশে রবিবার ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে তার। সংগঠন এবং সরকার সঠিক দিশাতেই কাজ করবে বলে রবিবার আশা ব্যক্ত করেছেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।